हाय फ्रेंड्स, आमी सौम्यर नतुन एड्डाके आपनाके स्वागत। आजकेर भिडियोते आरो चारटी स्मार्टफोन रिलेटेड पॉइंट बोलबो बा सेटिंग देखाबो, जेटा किन्तु आपनी आपनार फोने अवश्य अफ करे देबेन। एर आगेर भिडियोते जे चारटे दिएछिलाम सेटा देखते चाइले डिस्क्रिप्शन बक्सेर लिंक देवा थाकबे, किंबा आपनी भिडियोटा शेष पर्यन्त देखुन, देखते पाबेन तार लिंक चले आसबे। तो चलुन भिडियोटी शुरू करी। आपनी आपनार फोने सेटिंग अपशने चले जान। सेटिंग अपशने जावार पर स्क्रल करे नीचेर दिके आसुन। देखुन एक जगह पाबेन अकाउंट्स एंड साइन इन बा सिंक। एबारे एटा आलादाओ थाकते पारे, एकसाथेओ थाकते पारे। एर उपरटाय क्लिक करुन। क्लिक करार पर एखाने डायरेक्ट गूगल लेखा थाकते पारे। आमार फोने जेमन जिमेलेर नीचे गूगल लेखा आछे, तो एखाने आमी ओके करे दिई। देखुन एखाने जे पॉइंटगुलो आछे तार मध्ये दुटोते टिक मारा आछे, बाकिगुलोय किन्तु टिक मारा नेई। आबार आमार जदि सेकेंड अकाउंटे जाई, एखाने देखुन प्रत्येकटा टिक मारा आछे। ঠিক এমনিভাবে আপনার ওখানে চেক করে দেখুন সবকটা টিক মারা আছে। আপনি যেটা করবেন, আপনি আর শুধুমাত্র কন্ট্যাক্ট আর জিমেল রেখে বাকি কোনোটা রাখবেন না, সব টিক তুলে দেবেন। এইটা অফ করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের যে প্রসেসর অনেক বেশি রিল্যাক্স পেয়ে যাবে, কারণ সিঙ্ক করতে পারবে না। আর যদি সিঙ্ক না করতে পারে তাহলে কিন্তু আপনার ডেটাও কনজিউম হবে না, ব্যাটারির উপরে প্রেশার পড়বে না। এর পরের যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এর জন্য আমাদের প্রত্যেকের অনেকটা সমস্যায় পড়তে হয়, বিরক্ত লাগে। তো কি সেই সেটিং চলুন দেখে নিই। আপনি চলে যান আপনার ফোনের সেটিং অপশনে। ওখান থেকে স্ক্রল করে আপনি কি করবেন, গুগলে চলে আসবেন। ডাইরেক্ট গুগল লেখা আছে, গুগলে চলে যান। গুগলে আসার পরে সব থেকে বিরক্তকর যেটা অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড, সেই অ্যাডের উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পরে এখানে দেখুন প্রথম অপশান আছে ওপিটি আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন। এই ক্ষেত্রে বাই ডিফল্ট এটা কিন্তু অফ করা থাকে, আপনি এটাকে অবশ্যই অন করবেন। অন করার সাথে সাথে দেখুন এখানে ওকে করার আগে একটু পড়ে নিন, এখানে লেখা আছে ইউ উইল স্টিল সি অ্যাড বাট দে মে নট বি ইউজড ফর ইউর ইন্টারেস্ট। অর্থাৎ আপনার ইন্টারেস্ট নেই, এমন কিছু কিছু অ্যাড আসলেও আসতে পারে, বাট ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। এবার যে সেটিংটা বলবো সেটা অন থাকলে শুধুমাত্র যে আপনাকে বোরিং করে তাই নয়, আপনাকে বিরক্ত করে তাই নয়, আপনার প্রসেসরকে ক্ষতিগ্রস্ত করে এবং আপনার ব্যাটারির উপর বিশাল প্রভাব ফেলে। তো কি সেটা চলুন দেখে নিই। আপনার ফোনের সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পরে মোর সেটিংয়ে চলে যান। এখানে বলে রাখি আমি যেহেতু ভিভো V9 Pro ইউজ করছি, সেই জন্য একরকম সেটিং হতে পারে, আপনার ফোনে আলাদা সেটিং হতে পারে। যেমন অ্যাপ ম্যানেজার এটা ডাইরেক্ট আপনার ফোনে থাকতে পারে। তারপরে দেখুন এখানে আপনার ফোনে যত অ্যাপ আছে সব অ্যাপ কিন্তু চলে এসেছে। এবারে আপনাকে যেটা বলবো, যে অ্যাপগুলো আপনাকে নোটিফিকেশান দিয়ে বিরক্ত করছে বেশি, যেমন হতে পারে আপনার ফেসবুক, তো অবশ্যই এখানে যে নোটিফিকেশান আছে সেটাতে গিয়ে যদি আপনি এটাকে অন রাখেন তাহলে কিন্তু আপনাকে সবসময় বিরক্ত করবে। আমি কিন্তু সবসময় নোটিফিকেশান অফ করে রেখে দিই। আমি বলবো আপনিও আপনার ফোনের সেই বিরক্তকর অ্যাড বা পপ আপ অ্যাড থেকে বাঁচার জন্য নোটিফিকেশানগুলো অফ করে দিন, যেগুলো বেশি ডিস্টার্ব করে। এবারে লাস্ট পয়েন্টে আমি আলোচনা করব স্মার্টফোনের মোস্ট ওয়ান্টেড এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, আর সেটা হলো আননোন সোর্স থেকে যাতে কোনোভাবেই কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল হতে না পারে, থার্ড পার্টি কোনো অ্যাপ যাতে না ঢুকে যেতে পারে, তার জন্য আননোন সোর্সটাকে অবশ্যই বন্ধ করতে হবে আপনার সিকিউরিটির জন্য, আপনার প্রাইভেসির জন্য। এটা অবশ্যই বন্ধ করে দেবেন, আমি আবারও বলছি অবশ্যই বন্ধ করে দেবেন। কীভাবে করবেন চলুন দেখে নিই। আপনি সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচে নামুন। নিচে নেমে দেখুন এখানে লেখা থাকবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ওর উপরটায় ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা থাকবে পারমিশন ম্যানেজমেন্ট। পারমিশন ম্যানেজমেন্টের নিচের দিকে দেখুন লেখা আছে ইনস্টল আননোন অ্যাপ। এখানে আসার পর আপনার যে ব্রাউজার বা যে অ্যাপগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে, সেখানে যদি কোনোভাবেই কোনোটাতে আর দেওয়া থাকে যে এই যে অ্যালাউ আননোন অ্যাপ টু বি ইনস্টল, এটা দেখবেন কোনোভাবেই যাতে অন না থাকে। আমি কিন্তু সবকটা অফ করেই রেখেছি, আপনি চেক করেই দেখিয়ে দিচ্ছি, সবকটাই কিন্তু অফ আছে, কোনোটা অন নেই। এটা অন করে রাখলে কিন্তু থার্ড পার্টি অ্যাপ কোনোভাবে আপনার ভেতরে ঢুকে যেতে পারে, হ্যাকাররা কিন্তু খুব সহজেই আপনার ফোনকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়ের উপরে এর আগে যে ভিডিওটা আছে অবশ্যই সেটা দেখবেন,
ডিসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে। আর আবার দেখা হয় পরে ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন।